চতুর্মুখী লড়াই কতটা শক্তিশালী এবারে, চতুর্মুখী লড়াইয়ে কতটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছেন চতুর্মুখী যেখানে হচ্ছে? দেখুন, প্রতিদ্বন্দ্বিতা তো সব নির্বাচনেই থাকে, এবং চতুর্মুখী বলছেন কেন, এটা তো মানে আমি বলবো বারোমুখী, মানে এটা বারো জন ক্যান্ডিডেট, কাজেই চতুর্মুখী তো না। আমি কোনো কোনো প্রতিপক্ষকেই কিন্তু আমি মনে করি না দুর্বল। প্রথমে তো মোহাম্মদ সেলিমকে এটা প্রমাণ করতে হবে যে তিনি 1.5 লক্ষ ভোটে গতবার উত্তর কলকাতা থেকে হারার পরে তিনি হঠাৎ উত্তর দিনাজপুরটা বেছে নিয়েছেন কেন। কারণ আমি এটা মনে করি যে আমি যদি কোনো নির্বাচনে হার জিত থাকেই, কিন্তু সেই এলাকা ছেড়ে যাওয়াটা বোধ হয় সঠিক রাজনীতির রাজনীতিকরা করেন না। আমরা যে কাজগুলো করতে পারিনি সেগুলোর জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি এবং আন্দোলন করেছি, তারপরে হয়নি এবং আন্দোলনটা জারি আছে। যেমন ধরুন এইমস হাসপাতাল রাজনীতি নয়, আমরা তো এইমসের দাবিটা রেখেছি। রাজনীতি তো জমি নেওয়া চলবে না, এই ধরনের রাজনীতি করছে তৃণমূল। কারণ তারা একদিকে বলছেন যে কেন্দ্রীয় সরকার করলো না কেন, আর তারপরেই মুখ্যমন্ত্রী 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন আমি জমি কৃষকদের থেকে জোর করে জমি নেব না। দাশমুন্সির যে মিথ, সেই মিথটা কি স্প্লিট হবে কোনোভাবে, দ্বিখণ্ডিত হওয়ার সম্ভাবনা? দেখুন, এই মিথটা স্প্লিট করার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় দাশমুন্সি পরিবারের একজনকে দাঁড় করিয়েছেন, যাতে দাশমুন্সির নামে ভোটটা ভাগ হয় এবং কংগ্রেসের ভোটটা তৃণমূলে যায়। এবং তিনি প্রচারেও বলেছেন যে প্রিয় দাশমুন্সিকে যারা ভালোবাসেন তারা তার ভাইকে ভোট দেবেন। কিন্তু প্রিয় দাশমুন্সিকে যারা ভালোবাসেন তারা তো কংগ্রেসকে ভালোবাসেন, প্রিয় দাশমুন্সি তো তৃণমূল থেকে আসেননি। যাদের যাদের ডাকা হচ্ছে ইন্টারোগেশনের জন্যে, তারা ছাড়াও আরও অনেক নাম আছে যাদের নাম বেরিয়ে এসেছে, উঠে এসেছে। আমার ধারণা এটা রাজ্য সরকার এর জন্য অস্বস্তিতে পড়বেন, অস্বস্তিতে শুধু নয় রাজ্য সরকারকে জবাবদিহিও করতে হবে তার জন্যে।